হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক বাঙালির পাতে আমিষ নিরামিষ দুটো খাবারের বৈচিত্র্যই কিন্তু প্রচুর তবুও আমরা মাছে ভাতে বাঙালিরা নিরামিষ দিনগুলোতে একটু চিন্তায় পড়ে যাই যে কি রান্না করব বা কি খাবো অনেক সময় নিরামিষ পদগুলো বেশ একঘেয়ে হয়ে যায় আজকে সেই কথা মাথায় রেখে নিয়ে এসেছি পনিরের একটা ঝটপট খুব ইজি এবং বিনা খাটুনিতে রেডি হয়ে যায় এরকম একটা ডিশ ডিশটার নাম পনির কাসুন্দি যেরকম টেস্টি খেতে সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এটা কোনো রকম মশলা কাটা বাটার ঝামেলা ছাড়াই একদম ঝটপট রেডি হয়ে যায় তাহলে চলো দেখে এটা তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে প্রথমেই একটা কড়াইতে কিছুটা সরষের তেল নিয়ে তেলটা গরম করে নেব। খুব বেশি গরম করার কিন্তু দরকার নেই আর রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলে হবে তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে কিউব করে কেটে রাখা পানিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব আমি এখানে পনিরের টুকরোগুলো একটুখানি হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এই পনিরের টুকরোগুলোকে আমরা মিডিয়াম হাই ফ্লেমে দুদিক লাইট ব্রাউন হওয়া অবধি ভেজে নেব চারদিক ভাজার দরকার নেই আর পনির ভাজতে ভাজতে একটা ছোট্ট টিপ দিয়ে রাখি অনেকেই বলো যে পনির ভাজার পর শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে বলে রাখি যে পনির ভাজার সঙ্গে সঙ্গে তুলে একটা বাটিতে রুম টেম্পারেচারে জল রেখে তার মধ্যে ডুবিয়ে দু মিনিট রেখে দেবে তাহলে দেখবে পনিরগুলো ভাজার পরেও যখন রান্না করছো তখন একদম তুলতুলে নরম থাকবে দু মিনিট ওই জলে ভিজিয়ে রেখে তুলে নেবে দেখবে ভাজার পরেও পনির সফট থাকবে আর শক্ত হবে না দেখো পানিরগুলো এখানে আমাদের ভাজা হয়ে গেছে দুটো দিক হালকা ব্রাউন হয়ে গেছে এবার আমরা পানিরগুলোকে তুলে একটা পাশে রেখে দেব আর বাকি রান্নাটাও কিন্তু এই তেলেই হবে পনিরগুলোকে তুলে এবার আমি আঁচটাকে একদম লো করে দেব এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি কালো জিরে আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাটা মাথাটা ভেঙে দিচ্ছি তোমরা চাইলে চিরেও দিতে পারো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে দশ থেকে পনেরো সেকেন্ড মতো একটু সাঁতলে নেব যতক্ষণ না এগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর আঁচটা কিন্তু একদম লোতেই থাকবে এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়াটা দেওয়ার পরে লো ফ্লেমে মিনিট দুয়েক মতো কষিয়ে নেব আমি এখানে নারকেল কুড়ে দিয়েছি তোমরা চাইলে বেটেও দিতে পারো মিনিট দুয়েক মতো নারকেল কোড়াটা কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল দেখো এখানে জলটা সাদা দেখতে লাগলো তার কারণ আমি যে বাটিতে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই একটুখানি জল দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি মেন ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হলো কাশুন্দি। কি পরিমাণে দিচ্ছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো কাসুন্দিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে দেবো তার কারণ কাসুন্দিটা যদি কোনোভাবে লেগে যায় বা পুড়ে যায় পুরো তরকারিটাই কিন্তু তেতো হয়ে যাবে কাশুন্দিটা দেওয়ার পরে লো ফ্লেমে এক থেকে দু মিনিট মতো একটুখানি কষিয়ে নেবো এরপর এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য জল এটা কিন্তু একটু ড্রাই বা মাখা মাখা হবে সেই জন্য খুব বেশি জল দেব না এটা কিন্তু ঝোল হবে না জলটা দেওয়ার পরে ফ্লেমটা একটুখানি বাড়িয়ে নেব মিডিয়াম হাই করে নেব জলটা ফুটতে শুরু করেছে এবার এতে দিয়ে দেব নুন নুনটা দেওয়ার সময় একটা কথা বলে রাখি কাসুন্দেতে কিন্তু অলরেডি নুন থাকে সেই জন্য একসঙ্গে খুব বেশি নুন দিও না সামান্য একটু নুন দিয়ে টেস্ট করে নিও যদি মনে হয় নুন আরও লাগবে তারপরে নুন অ্যাড করো এবার এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনি দেওয়ার ক্ষেত্রে একটা কথা বলে রাখি আমি এখানে চিনি দিয়েছি আমি একটু ট্যাঙ্গি টেস্ট পছন্দ করি সেই জন্য তোমরা কেউ চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই টেস্ট কিন্তু তাতেও ভালোই হবে আর চিনি নিজের স্বাদ অনুযায়ী দেবে এবার একটু ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা পানিরগুলো পানিরের টুকরোগুলো দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমেই এটাকে এক থেকে দু মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে দেব। রান্নাটা কিন্তু আমাদের আর খুব বেশি বাকি নেই যেহেতু পনির সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই আর পনিরটা আমরা ভেজে অলরেডি তুলে রেখেছিলাম এবার আঁচটা একদম লো করে দিয়ে পনিরটাকে ঢাকা দিয়ে মিনিট দুয়েক মতো রান্না হতে দেব। মিনিট দুয়েক মতো এটা দমে থাকলেই কিন্তু রান্নাটা আমাদের হয়ে যাবে দু মিনিট প্রায় হয়ে এসেছে এবার আমরা ঢাকনাটাকে খুলে দেখে নেব যে এটা কি অবস্থায় আছে দেখো গ্রেভিটা একটুখানি শুকিয়ে এসছে এবার আঁচটাকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে আরও এক মিনিট মতো পনিরটাকে একটু নাড়াচাড়া করে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো রান্না কিন্তু আমাদের প্রায় শেষ এবার গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে এর ওপরে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে মিনিট দুয়েক মতো ঢাকা দিয়ে রাখবো রান্না হয়ে গেছে এই দু মিনিট ঢাকা দেওয়াটা শুধুমাত্র যাতে সরষের তেলের গন্ধটা গ্রেভিতে বসে সেই জন্য দেখো তৈরি হয়ে গেলো আমাদের পনির কাসুন্দি কি খুব ঝটপট ইজি একটা নিরামিষ ভালো রেসিপি তাই না নিরামিষ দিনের কুকবুকে কিন্তু এটা রেখে দিতেই পারো যেদিন ইচ্ছে সেদিনই ট্রাই করতে পারো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো তাদের জন্য আর যারা নতুন সাবস্ক্রাইব করবে তাদের জন্যও বলি যে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো তাহলে আমি নেক্সট কোনো রেসিপি আপলোড করলেই তোমরা কিন্তু তার নোটিফিকেশন পেয়ে যাবে আজ আসি সবাই ভালো থেকো টাটা